আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আজকে করে দেখাবো খুবই সহজ আর হেলদি একটা রেসিপি, সেটা হচ্ছে ডিম দিয়ে লাউ রান্না। তো লাউটাকে পাতলা পাতলা ছোট করে কেটে নিয়েছি, আগে ধুয়ে তারপরে কেটে নিতে হবে। আর দুটো ডিমকে আমি ফেটিয়ে নিচ্ছি, পরে লাউ রান্নাতে ব্যবহার করব। আর এই রেসিপিটা কিন্তু যারা কেটো ডায়েটে আছেন তারাও খেতে পারবেন। তো পুরো রেসিপিটা দেখে নিন, খুবই সহজ, অনেকেই জানেন, তবে যারা জানেন না তাদের জন্যই রেসিপিটা শেয়ার করা। তো আমি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল প্রায় 3 টেবিল চামচের মতো একটা হাঁড়িতে নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপের মতো কুচি করা পেঁয়াজ। সামান্য একটু লবণ দিয়ে পেঁয়াজটা নরম হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এতে 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম। সামান্য একটু পানি দিয়ে দিলাম, অল্প একটু গুঁড়া মশলা ব্যবহার করব, তার জন্য মশলাটা যেন পুড়ে না উঠে তাই পানিটা দিয়ে মশলাগুলো দিয়ে দিব। 1 চা চামচের 4/4 পরিমাণ হলুদের গুঁড়া, 1/4 টিস্পুন পরিমাণ জিরার গুঁড়া, 1/4 টিস্পুন পরিমাণ ধনের গুঁড়া দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। মশলাটাকে অল্প কিছুক্ষণ কষিয়ে এতে লাউ দিয়ে দিব। আর লাউ রান্নাতে কিন্তু হলুদের পরিমাণ খুবই কম ব্যবহার করতে হয়, 1 চিমটি পরিমাণে হলুদ দিলেই কিন্তু হয়ে যাবে। আর লাউয়ের সাইজটাও তো দেখতেই পেয়েছেন আপনারা, ছোট, খুব বেশি বড় না। তো লাউটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে বাকিগুলো দিয়ে দিলাম। এখন এটাকে একটু ঢেকে দিব যেন নিচের লাউগুলো একটু সফট হয়ে আসে, তাহলে নাড়তে সুবিধা হবে। কিছুক্ষণ পরে ঢাকনা তুলে উল্টে পাল্টে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়ে আবারও এটাকে ঢেকে দিব প্রায় 6 থেকে 7 মিনিটের জন্য। 6-7 মিনিট পরে ঢাকনা তুলে নিব। খুব ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে নিতে হবে। আর চুলার আঁচটা কিন্তু এখন মিডিয়ামে ছিল এতক্ষণ, তো খুব সুন্দরভাবে নেড়ে মিশিয়ে নেওয়ার পরে এতে অ্যাড করে দিব পানি। পানির পরিমাণ এখানে 1 কাপের মতো আমি দিয়েছি। এবারে আবারও ঢেকে রান্না করব ততক্ষণ যতক্ষণ না লাউটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। মাঝে আমি একবার নেড়ে দিব। 7-8 মিনিট পরে আমি একবার নেড়ে নিচ্ছি। খুবই সহজ একটা রান্না, কিন্তু খেতে অসম্ভব মজার। যে কোনো ডায়েটে থাকলেই কিন্তু এই রেসিপিটা আপনারা খেতে পারেন। তো আরও 7-8 মিনিট পরে, টোটাল 15 মিনিট পরে আমার লাউ রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে, লাউ পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিব কিছু ফালি করা কাঁচামরিচ। আমি কোনো লাল মরিচ ব্যবহার করিনি তাই কাঁচামরিচটা কেটে দিচ্ছি। এবারে দিয়ে দিলাম সেই ফেটিয়ে রাখা ডিম। ডিমটাকে দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। সবশেষে দিয়ে দিতে হবে ধনেপাতা কুচি, কারণ লাউ রান্নাতে ধনেপাতা কুচির ফ্লেভারটা কিন্তু বেশ ভালো লাগে। আর আপনারা চাইলে এখানে 1/2 চা চামচ পরিমাণ চিনিও অ্যাড করতে পারেন, তবে যারা ডায়েটে আছেন তারা কিন্তু চিনিটা দিতে যাবেন না। চিনিটা দিলে এই তরকারির স্বাদ বহুগুণে বেড়ে যায়। তো ফ্রেশ ধনেপাতা কুচি ছিটিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে নিব। আর 2 মিনিটের জন্য আমি এটাকে ঢেকে রান্না করব যেন ধনেপাতার ফ্লেভারটা পুরো লাউ তরকারির মধ্যে মিশে যায়। এখন এটা খালি খালিও খেতে পারবেন, ভাতের সাথে তো খাওয়া যাবেই, আর রুটি পরোটার সাথেও বেশ ভালো লাগবে। আশা করছি আজকের সহজ আর সাধারণ এই রেসিপিটা অনেকের কাছেই ভালো লেগেছে। আজকে তবে এখানেই বিদায় নিচ্ছি, সবাই খুব বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আর পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।